বাংলালিংকের আয়োজনে তরুণদের নিয়ে হয়ে গেল ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা। তরুণদের নতুন পরিকল্পনা ও উদ্যোগে উৎসাহ দিতে তৃতীয়বারের মতো হলো এই আয়োজন। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পাঁচটি দল তাদের ধারণা উপস্থাপন করে। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 17,000 প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপ বাছাই প্রক্রিয়া শেষে পাঁচটি দল ওঠে চূড়ান্ত পর্বে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দেশের ডিজিটাল